দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে ফেলার ফলে প্রতিক্রিয়া হচ্ছে, মানববন্ধন হচ্ছে কোথাও কোথাও। এসব বিষয়ের খবর জানাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আছেন সহকর্মী তাহিয়া রুবায়েত আপলা। আপলা, সেখানে কৃষ্ণচূড়ার গাছগুলো কেটে ফেলা হচ্ছে, মানববন্ধন হচ্ছে আমরা জানতে পারলাম, একটু বিস্তারিত জানাবেন। ইব্রাহিম, একদম কলা ভবনের দক্ষিণ পূর্ব পাশেই যে কৃষ্ণচূড়া গাছটি, গাছটির বয়স অনেক, ধারণা করা হচ্ছে গাছটির বয়স প্রায় 60 বছরেরও বেশি। গাছটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার উদ্যোগ নিয়েছে। গত 3 দিন ধরেই কিন্তু আসলে এই গাছটি কাটার মোটামুটি প্রস্তুতি চলছে, এবং আজকে যখন আমরা এসে দেখছি যে গাছের যে কাটা অংশগুলো সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আজ বিকেলের মধ্যেই হয়তোবা সম্পূর্ণ গাছটি কেটে ফেলা হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদ এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে ফেলা হচ্ছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক যে সৌন্দর্য, কিংবা গাছটি আসলে অনেকেরই তো পছন্দের একটা বিষয় ছিল, সেই জায়গা থেকে আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু তারপরেও আসলে যদি ঝুঁকিপূর্ণ হয়েই থাকে গাছটি, সেই ক্ষেত্রে গাছটি কেটে ফেললে, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আরও 10-20টি গাছ লাগানোর যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া যেতেই পারে। এই ধরনের একটি বিষয়ও কিন্তু আসলে সচেতন মহল থেকে উঠে এসেছে। যদি সত্যিই গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ একটি কৃষ্ণচূড়ার বয়স আনুমানিক 40 বছর পর্যন্ত ধরা হয়, যদি সেটাই হয়ে থাকে তাহলে তো একদিক থেকে কর্তৃপক্ষের যেই দাবি গাছটি ঝুঁকিপূর্ণ সেটা যদি আমরা মেনে নিই, তাহলে অপরদিকে একটি গাছ কেটে ফেলার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, তারা আসলে অন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, তারা আরও 10-20টি গাছ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাগাচ্ছেন কিনা, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি রক্ষায় তারা আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে শিক্ষার্থীরা যারা রয়েছে সেই শিক্ষার্থীদের মধ্যে আসলে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে। মানববন্ধন চলছে রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়ার দাবি, সেই দাবিতেই মানববন্ধন করছেন। ইব্রাহিম অপল্লা, আপনাকে ধন্যবাদ। এদিকে নতুন ভবন নির্মাণের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুঃখিত দর্শক, এটি রাজশাহী প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, সেখানে গাছ কেটে ফেলার ফলে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে? হ্যাঁ, আসলে ইব্রাহিম, গাছ কাটার খবরটি কিন্তু আজকেই প্রথম প্রকাশ হয়েছে এবং আমরা জানতে পেরেছি, জানার পর এখানে ছুটে এসেছি এবং আসার পর যে দৃশ্যটি দেখেছি আমরা, আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে 50 থেকে 60 বছর বয়সী একেবারে প্রাচীন যে গাছগুলো, এগুলো কিন্তু কাটা হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে এখানকার 15টি গাছ, এই বৃহৎ আকৃতির 15টি গাছ কেটে ফেলা হয়েছে এবং মোট 50টি গাছ বিক্রির জন্য টেন্ডার করেছে এই রুয়েট কর্তৃপক্ষ, এবং এই গাছগুলোর আর 15টি গাছ ইতিমধ্যে কাটা হয়েছে এবং বাকি যে গাছ সেগুলোও কাটা হবে। এবং আমরা আমাদের গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই মুহূর্তে যারা গাছ কাটছিল তারা কিন্তু এখান থেকে সরে গেছে, এবং তারা বলছে যে যেহেতু আজকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন, এ কারণে আজকে কর্তৃপক্ষ নেই, এ কারণে তারা এখন এই মুহূর্তে আর গাছ কাটছে না। তবে গাছের যে গাছগুলো যে পড়ে আছে, কেটে পড়ে আছে, তা দেখতে পাচ্ছেন এবং দর্শকরাও দেখতে পাচ্ছে, এবং এই গাছ কাটার ফলে কিন্তু যে প্রতিক্রিয়া জানিয়েছে পরিবেশবিদরা, তারা বলছেন যে আসলে উন্নয়ন করা যেতেই পারে, তার অর্থ এই নয় যে এমন প্রাচীন গাছগুলোকে কেটে ফেলে হত্যা করে উন্নয়ন করতে হবে, এই গাছগুলোকে বাঁচিয়ে উন্নয়ন করা যেতে পারে, এই কথাটি বলেছেন। এবং আমাদেরকে রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছেন যে 600 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এখানে 10টি ভবন নির্মাণ করা হবে, এই ভবনগুলো নির্মাণের কারণেই তারা এই গাছগুলো কাটছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যে আমরা জানতে পেরেছি যে এই গাছগুলো মাত্র 1,27,000 টাকায় বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যদিও আজকে বলেছি যে বিশ্ব রেড কর্তৃপক্ষের সাপ্তাহিক ছুটির কারণে পুরোপুরি তথ্য পাওয়া যাচ্ছে না। তবে এই নিয়ে ভীষণ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশবিদরা, তারা বলছেন যে এভাবে মানে কোনো কারণ ছাড়াই শুধু এই গাছগুলোকে কেটে ফেলা, এটা একটা হত্যাকাণ্ডের সামিল হিসেবেই তারা বলছে। তো এই ছিল ইব্রাহিম রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাছ কাটার খবর। সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।